ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসে যে দেশ সকল দেশের সেরা যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতিক দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুতুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আমার জন্মভূমি আমার জন্মভূমি প্রিয় দর্শক আমি এখন বাংলার অপরূপ প্রকৃতির সৌন্দর্যের ভিতরে হারিয়ে যেতে এসেছি একটা গ্রাম্য অঞ্চলে যেটা গোপালগঞ্জে অবস্থিত আমি এখন গোপালগঞ্জে একটা গ্রামে অপরূপ সৌন্দর্যের ভিতরে নিজেকে হারিয়ে যেতে এসেছি আপনারা আমার সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর করে পাতর সাজিয়ে রেখেছে এই অঞ্চলের ভাষাকে পাতো বলে আপনারা আপনাদের অঞ্চলের ভাষা এটাকে আপনারা কী বলেন আমি জানি না আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দৃশ্য আর আজকের আবহাওয়াটা কেমন ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব আসলে একটা অপরূপ সৌন্দর্যের ভিতরে আসি মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এলাকা নির্জন গাছপালা সবুজ সবুজ ভাব আসলে আমি এই গোপালগঞ্জে থাকি গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাতে এই সবুজের ভিতরে হারিয়ে যাওয়ার জন্য কিছু বিল্ডিং দেখা যাচ্ছে আর এই বিল্ডিংটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা গোবরা ইউনিয়নে অবস্থিত আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আজকের এই আবহাওয়ার ভিতরে আপনি কিভাবে দিন কাটাচ্ছেন আপনি অবশ্যই কমেন্টে বলতে পারেন আমি আজকে আবহাওয়ার ভিতরে খুব জব্বর দিন কাটিয়েছি আজকে আমার ক্লাস তেমন একটা ছিল না মাত্র দুটা ক্লাস ছিল সেই জন্য আমি একটু প্রকৃতির ভিতরে হারিয়ে যেতে এই ধান ক্ষেতের এদিকে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রকৃতি সৌন্দর্য যা আসলে একটা মানুষের মনকে সুন্দর করে দিতে পারে সত্যি কথা বলতে যে আমি আজকে একটু মানে মানসিক দিক দিয়ে অসুস্থতা ছিলাম মানে আমার মনটা ভালো ছিল না আর এই মনের সুস্থতা কাটিয়ে ওঠার জন্য আমি এই প্রকৃতির ভিতরে হারিয়ে যাওয়ার জন্য এসেছি এই ধান খেতে আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখেন আপনাদের ভাষায় এই যে যে ধান লাগানোর পূর্ব অবস্থা এটাকে কী বলে আমি আমার ভাষাতে আমি এটাকে পাতো বলে থাকি আমাদের এলাকার ভাষা এবং এই আঞ্চলিক ভাষা অনুযায়ী পাতো বলে থাকি আপনাদের ভাষা এটাকে আসলে কি বলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের লাইফে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলতে পারেন আমি যে একটি কমেন্ট পড়তে চাই আমাদের সাথে অনেকে আছেন এস কে পাভেল ভাই আছেন রাহুল ভাই আছেন আসেন কামাল হোসেন তিনি কলকাতা থেকে দেখতেছেন ওয়াও এভারগিন বাংলাদেশে আসলে এবার কিন্তু বাংলাদেশ গ্রুপে বিদেশি লোকও আছে আমার খুবই ভালো লাগলো কলকাতা থেকে আমাদের এক ভাই আমাদের দেখতেছে শামীম হুসাইন ভাই অনেক জি ভাইয়া আসলে ধন্যবাদ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে কিছু বগ দেখা যাচ্ছে আমি বগের কাছাকাছি যেতে চাই আপনারা দেখেন বগগুলো আমি কি জুম করে আনতেছি আপনারা দেখতে পাবেন কিনা জানি না যদি দেখতে পান অবশ্যই কমেন্ট করবেন দেখেন আপনারা বগ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এক ভাই ঢাকা থেকে আসে ভাই এটা গোপালগঞ্জে ভাই এটা গোপালগঞ্জে গোপালগঞ্জে একটি গ্রামের ভিতরে দেখেন আপনারা দূরে বক দেখতে পাচ্ছেন কি জানি না দেখেন দেখেন একদম জুম করছি একটু বক দেখা যাচ্ছে কিনা আপনারা বলতে পারেন যদি দেখা না যেয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন এবং দেখা গেলে কেমন দেখতেছেন এটা আপনারা কমেন্টে জানাতে পারেন আমি জুমটা কমাই আমি আসলে ভালো করে আপনাদের পাতগুলো দেখাই আসলে আমি সবুজের ভিতরে হারিয়ে যাওয়ার জন্য এবং নিজের মনকে ভালো করার জন্য আমি এখানে আসছি মাহমুদ হারুন ভাই আছে হাওড়া আচ্ছা হাওড়া এলাকা থেকে ভাই ধন্যবাদ তিনি হাওড়া এলাকা থেকে এবং তিনি সৌদি আরবে আছেন। আলী ইউসুফ ভাই ইতালিতে আছেন ভাইয়া ধন্যবাদ রাসেল চৌধুরী তিনি সৌদি আরব থেকে দেখছেন ভাই ধন্যবাদ এসকে পাবেল আমি তোমার বড়ো ভাই পাবেল তুমি এখন কোথায় আসো জি ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আমার খবর নেওয়ার জন্য আমি এখন গোপালগঞ্জ গোপালগঞ্জে আছি এবং আমার ভার্সিটির পাশে আর আমার মনটা খুব খারাপ ভায়া তাই আমি মন ভালো করার জন্য সবুজের ভিতর হারিয়ে যেতে এসেছি এক ধান খেতে এবং এখানে এসে আপনাদের কমেন্ট পড়ে আপনাদের প্রকৃতি দেখার দেখার মাঝে নিজেও প্রকৃতি দেখে নিচ্ছি এজন্য আসলে আমার খুব ভালো লাগতেছে মনটা একটু আগের থেকে ভালো হয়েছে এবং নিজেকে একটু হালকা হালকা অনুভব হচ্ছে রাসেল চৌধুরী আমি আর কমেন্ট পড়ব তিনি আছেন আমাদের সাথে তিনি একটা ওয়েব দিয়েছেন এস এফ শাহিন তিনি হাই বলেছেন যে ভাই স্বামী আক্তার কি লেখেন বুঝতে পারলাম না আপু কবির তাহ কবির কবির ভাই তিনি আমাদের সাথে আছেন সাকিব হাসান হ্যাঁ তিনি হ্যাঁ বলেছেন সাগর মাহি নাইস দিবা ধন্যবাদ ডালিম মুম্বাই শামীম ভাই মুম্বাই থেকে আছেন সোহাগ আহমেদ আমি অস্ট্রেলিয়া থেকে আছি ভাই ধন্যবাদ আপনি অস্ট্রেলিয়া থেকে আসেন ভাই আমি এখন আমি এখন গোপালগঞ্জ শহরে আছি এবং আমার মন খারাপ ছিল প্রচণ্ড এই জন্য আমি সবুজের ভিতরে হারিয়ে যাওয়ার জন্য এসেছি আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এই সবুজের ভিতরে আপনাদের হারিয়ে যেতে কেমন লাগছে অবশ্যই বলবেন আর আজকে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আমাদের এই খুলনা অঞ্চল গোপালগঞ্জ অঞ্চল এদিকে হয়তো সারা বাংলাদেশে এরকম একটা আবহাওয়া বৃষ্টি বৃষ্টিভাব কষ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই আবহাওয়াটা কেমনভাবে আপনারা এই দিনটি কাটাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কে কোথায় কিভাবে। আসেন আমাদের বলবেন দেখেন আমি একটু ভালো করে আপনাদের দেখাতে চাই আমি আসলে একটু উঁচু জায়গাতে আসছি যেখানে দেখেন আমি একটু আপনাদের ভালো করে দেখাতে চাই এই সাইডটা এই সাইডটা আসলে দেখাতে চাই আপনারা আমি দূর থেকে বক দেখতে পাচ্ছি আপনারা বক দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি বক দেখতে পাচ্ছি শাহিন আবু তিনি কুয়েত থেকে আছেন জি ভাই ধন্যবাদ তোমাদের সাথে কুয়েত থেকে যুক্ত হওয়ার জন্য এক বাসার উদ্দিন এম ডি বাসারউদ্দিন তিনি বলছেন ভাই গোপালগঞ্জের কোথায় ভাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি আই মিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আমি তারই এক পাশে দাঁড়িয়ে আছি এবং আমি এই বিশ্ববিদ্যালয়ে মানে স্টুডেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি হয়তো আপনি বাসার উদ্দিন ভাই আপনি হয়তো গোপালগঞ্জের মানুষ এই জন্য হয়তো জিজ্ঞেস করতেছেন গোপালগঞ্জের কোথায় আচ্ছা আপনারা আমার লাইফে দেখতেছেন এবং কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি প্রকৃতির ভিতর হারিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি প্রথমে আমি একটা গান গিয়েছিলাম আসলে আমি গান গাওয়ার একটাই কারণ আমার এই দৃশ্যটা খুব ভালো লাগছিল গানটা প্রথমটা ছিল ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আসে যে দেশ সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ স্মৃতি দিয়ে গাথা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না ক তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আমি এই গানটা দিয়ে শুরু করছিলাম এবং আসলে এরকম জায়গা আসলে এরকম জায়গা দাঁড়ালে যখন দুই হাত ফাঁকা করে সোজা সামনের দিকে তাকিয়ে একটা পরিচ্ছন্ন নিঃশ্বাস নেওয়া হয় তখনই মনে হয় যে আসলে বাংলাদেশটা অপ অপূর্ব অপূর্ব এদেশের বাতাস অপূর্ব এদেশের মাটি অপূর্ব এদেশের পানি আমি এখন বঙ্গবন্ধু আমি এখন আছি গোপালগঞ্জ শহরে যেখানে সাহিত্য হয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে হয়তো আজ বাংলাদেশ নামে কোনো ভূখণ্ডই বাংলাদেশে তৈরি হতো না যার স্বাধীনতার ডাকে সাড়া দিয়েছিল সাড়ে সাত কোটি জনগণ যার স্বাধীনতার ডাকে সাড়া দিয়েছিল দেশের সর্বস্তরের মানুষ আসলে আমি 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 সেই মুজিবের আমি সেই মুজিবের জন্মভূমি সেই মুজিবের পবিত্র স্থান গোপালগঞ্জে অধ্যয়নরত থাকতে পেরে নিজেকে আসলে অনেক ধন্য মনে করতেছি আর আমি সেই গোপালগঞ্জেরই একটা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই লাইভটি দেখাচ্ছি লাইভটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আমার সাথে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য আমার মনটা আসলে ভালো হয়ে গেছে আমি মন ভালো করার জন্য এখানে আসছিলাম এবং লাইভে আপনাদের রাখছিলাম এবং আপনাদের লাইভ অনেক কমেন্ট দেখে এবং এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলে আমার এখন অনেক ভালো অনুভূতি হচ্ছে মনে হয় এখন আমি মানসিকভাবে একটু সুস্থতা বোধ করতেছি এই আমি এখন আমার লাইফটি শেষ করতেছি আপনারা অবশ্যই পরবর্তী লাইভে আমাদের সাথে থাকবেন আমি আসি কিছুদিনই গোপালগঞ্জ শহরে থাকব আপনাকে আপনারা সকলে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমি এখন আমার লাইফটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি